হাই এভ্রিবডি আমি এই ভিডিওতে প্রিএমটিভ শর্টেজ অফ ফার্স্ট কীভাবে প্রসেস শেডিউলিং কাজ করে তার স্টেপ বাই স্টেপ এক্সাম্পল দিয়ে বোঝাব আগে জেনে নেওয়া যাক শর্টেজ অফ ফার্স্টে কি শর্টেজ অফ ফার্স্টে একটা প্রসেস শেডিউলিং গাল করতাম যেখানে যে প্রসেসগুলো কাজ করতেছে কেউ রেডি কিউতে তাদের মধ্যে যার সবচেয়ে কম সময় কাজ করে ফেলবে তাকে চান্স দেওয়া হবে এই শর্টেজ অফ ফার্স্টে দুটো ভার্সেন আছে একটা প্রিএম টিভ একটা নন প্রিএম টিভ প্রথমে আমি প্রিএম টিভটা ডিসকাস করছি আর নেক্সট ভিডিওতে আমি নন প্রিএম টিভটা ডিসকাস করব প্রিএম টিভ শর্টেজ অফ ফার্স্টে কী হয় প্রিএম টিভ শর্টেজ অফ ফার্স্টে যে প্রসেসটা অ্যারাইবেল টাইম অনুযায়ী কিউতে আসে সেটা কাজ করতে করতে যদি ও নেক্সট টাইম অ্যারাইবেল টাইমে আর এসে যায় তার সাথে কম্পেয়ার করা হয় এবং কম্পেয়ার করে দেখা যায় যে কাজ করছিলো যার রিমেনিং টাইম যা আছে আর যে এলো নতুন তার যে টাইম তাদের মধ্যে থেকে ছোটো তখন তাকে কাজে দেওয়া হয় প্রিএম টিম খালি করে দিতে হয় যদি পরের জন ভালো আসে তাহলে প্রথমজনকে খালি করে দ্বিতীয় জনকে চান্স দেওয়া হয় প্রিএম টিম শর্টেজ অফ ফাস্টের আরেকটা নাম আছে এস ডি এফ দ্যাট ইজ নোন অ্যাস শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট যে রিমেনিং টাইম আছে তাদের মধ্যে দিয়ে কে ছোটো তাকে চাঁসতে হবে তো এটা দেখা যায় কীভাবে কাজ করছে সলিউশনে আসি তো সবার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে যে অ্যারাইভেল টাইম সবচেয়ে কম কাজ তাহলে রেডি কিউটা আমাকে কনস্ট্রাক্ট করতে হবে রেডি কিউটা আগে আমি বানিয়ে নেব রেডি তার সাথে সাথে আমি ন্যাটচ্যাট বানাম সবার আগে এসছে পি ওয়ান তাহলে রেডি এখন পি ওয়ান সবার আগে এসছে কিন্তু কিউতে কেউ আসেনি আমরা ডেফিনেটলি পি ওয়ানকেই চান্স দেবো কারণ পি ওয়ান সবার আগে এসছে তো পি ওয়ানই চান্স পেল তাহলে পি ওয়ানকে চান্স দেওয়া হলো কাজের জন্য তাহলে পি ওয়ান কাজ করতে থাকলো করতে থাকতে 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 বাস টাইম সেভেন আছে ও কাজ করতে থাকবে যতক্ষণ অবধি নেক্সট কম্পিটিটার কেউ কেউ না আসছে পি ওয়ান কাজ করতে 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 যখন টু হয়েছে কাজ করতে করতে তখন নেক্সট কম্পিটিটার এসে গেছে কে না নেক্সট কম্পিটিটার এসে গেছে ওর সাথে পি টু জমা হয়ে গেছে তাহলে এবার পি টু যে জমা হলো পি টু যে আসলো কম্পিটিশনে পি ওয়ানের পি টু তাহলে পি ওয়ানের রিমেনিং টাইম কত থাকলো পি ওয়ানের দুই কাজ হয়ে গেছে রিমেনিং টাইম আছে ওর ফাইভ তাহলে পি পি ওয়ানের রিমেনিং টাইম আছে ফাইভ আর যে কাজ করতে এসছে তার সময় এক্সিকিউশন টাইম থ্রি ফাইভ আর এর মধ্যে পি টু ছোটো তাই পি টুকে চান্স দেওয়া হবে তাহলে পি টুকে পি ওয়ানকে প্রিএম করে দেওয়া হবে পি টুকে চান্স দেওয়া হবে তাহলে পি টুটা চান্স পেয়ে গেল পি টু কাজ করতে থাকলো পি টু কাজ করতে 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 নেক্সট অ্যারাইভেল টাইমে এসছে থ্রিতে তখন কে এসে গেলো কিউতে তখন এসে গেল পি থ্রি এসে গেল কাজ করতে করতে তাহলে পি যখন আসলো তাকে দেখলো যে তাহলে পি টুর কতটা বাকি রইলো পি টুর বাকি রইলো এক কাজ হয়েছে বাকি রইলো দুই এবং যে এলো এই অবস্থায় তিনজনের মধ্যে কম্পিটিশন হলো একজনের ফাইভ একজনের টু একজনের ফাইভ যে আসলো ফাইভ তাহলে তিনজনের মধ্যে ডেফিনেটলি পি টুই ভালো তাই পি টু এগেন কাজ করতে শুরু করলো তাহলে পি টু এগেন কাজ করতে শুরু করলো তাহলে পি টু কাজ করতে থাকলো আর নেক্সট অ্যারাইভেল টাইমে ফোর স্টপ হয়ে গেল চেক করলো যে কিউতে কে এলো কিনা কিউতে এলো পি ফোর এলো যখন পি ফোর আসলো তার অ্যারাইভেল টাইম কত এই তার বাস টাইম কত পি ফোর বাস টাইম ফোর এবং পি টুর যে বাকি রইলো পি টুর বাকি আছে কতটা পি টু অলরেডি টু হয়ে গেছে তাহলে বাকি আছে ওয়ান তাহলে ফাইভ ওয়ান ফাইভ ফোর এদের মধ্যে থেকে পি টুই তাই পি টুই ওই নিজের কাজটা করে ফেলল পি কাজটা করতে থাকলো পিটু কাজ করতে থাকলো পি কাজ করতে 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 ওর অলরেডি টু কাজ হয়ে গেছে ওর বাকি আছে ওয়ান তাহলে ও কাজটা কমপ্লিট করলো সঙ্গে সঙ্গে এই দিক থেকে আরেকজন ঢুকে পড়লো পি ফাইভও ঢুকে পড়লো তাহলে পি ফাইভও ওইখানে এসে পড়েছে কিন্তু টুর কাজ কমপ্লিট হয়েছে পি ফাইভে যখন এসে পড়েছে পি টু ও কাজ করতে করতে যখন এসে পড়েছে ওর একই ছিল যখন কাজ শেষ করেছে তখনই পি ফাইভ এসছে কারণ ওর এক ছিল একটা কমপ্লিট করার সঙ্গে সঙ্গে পি ফাইভ এসছে তার আগে আসলে তাই পি পি টু নিজের কাজটা কমপ্লিট করেই টার্মিনেটেড হয়ে গেছে তো এবার পড়ে আছে কারা কারা তাহলে পি টু এখানে দেখতে পারলাম পি টু এখান থেকে কিউ থেকে টার্মিনেটেড হয়ে গেছে পি ওয়ান পি থ্রি পি ফোর পি ফাইভ যেহেতু অ্যারাইবেল টাইম আসা শেষ হয়ে গেছে তো এবার আমরা কিউতে দেখবো তাদের মধ্যে কে রিমেনিং টাইম যাদের আছে তাদের মধ্যে ছোটো কার্ড এদের মধ্যে দিকে রিমেনিং টাইম একজনে ফাইভ আছে একজনে ফাইভ আছে একজনে ফোর আছে ওয়ান আছে ডেফিনেটলি পি ফাইভ চান্স পাবে তাহলে পি ফাইভ চান্স করো পি ফাইভ কাজটা কমপ্লিট করে নেবে এক মিনিট টাইমের মধ্যে কমপ্লিট পুরো সিক্স নেক্সট পি ফাইভ ও টার্মিট হয়ে গেল তাহলে এখন পড়ে আছে কে পি ওয়ান পি থ্রি পি ফোর কিউতের মধ্যে পি ওয়ান পি থ্রি পি ফোর পি ওয়ানের টাইম রিমেনিং টাইম ফাইভ পড়ে আছে পি থ্রি রিমেনিং টাইম ফাইভ ফোর রিমেনিং টাইম ফোর তাহলে পি ফোরকে চান্স দেওয়া যেহেতু শর্টেজ জব ফার্স্টে পি ফোর ছোট পাচ্ছি তাহলে পি ফোরকে চান্স দেওয়া পি ফোরে পুরো কাজটা কমপ্লিট করবে কারণ আর তো আসার কেউ নেই অ্যারাইভেল টাইম আসার শেষ হয়ে গেছে তাহলে পি ফোর পুরো কাজটা কমপ্লিট করবে পি ফোরের বাস টাইম আছে ফোর দ্যাট ইজ টেন কমপ্লিট হয়ে গেল এবার পি ফোর টার্মিনেট হয়ে গেল এখান থেকে পড়ে আছে পি ওয়ান অ্যান্ড পি থ্রি পি ওয়ান অ্যান্ড পি থ্রি দুজনেই বাস টাইম ফাইভ অ্যান্ড ফাইভ রিমেনিং আছে তখন তখন কী দেখব যখন দুজনে বাস টাইম রিমেনিং সেম থাকে তখন এই ব্রেক করতে হবে টাইটাকে টাইটা ব্রেক করতে হবে কীভাবে ব্রেক করবো যে আগে এসছে অ্যারাইভেল টাইম তাকে আগে চান্স দেবো পি ওয়ান যেহেতু কিউতে আগে এসেছিলো তাই পি ওয়ান চান্স পাবে এবং পি ওয়ান পুরো কাজটা কমপ্লিট করে নেবে পি ওয়ান কাজটা কমপ্লিট করলে পি ওয়ানে ফিফটিন আর রিমেনিংয়ে বাকি আছে একমাত্র পি থ্রি তাহলে পি থ্রি পুরো কাজটা কমপ্লিট করে নেবে যেটা আছে টোয়েন্টি তো এইভাবে প্রত্যেকের কাজটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা প্রসেস নিজস্ব কাজ কমপ্লিট করে ফেললো এবং রিমেনিং টাইম যেটা ছিল তার উপর কম্পারেটিভ স্টাডি করে কিউতে সে কাজ পেলো যদি সে ভালো হয় সে কাজ পেলো না হলে দেখা যাচ্ছিল পিটু এখানে বাকিদের থেকে ভালো ছিল পিটু এখানে বাকিদের থেকে ভালো ছিল পিটু কাজ করে যাচ্ছিল তারপর বাকিরা সবাই কাজ কমপ্লিট করলো তো এটা হচ্ছে আমার ন্যাট চারটা কমপ্লিট হলো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকের টার্ন অন টাইম অ্যাভারেজ টার্ন অন টাইম অ্যাভারেজ রেসপন্স টাইম অ্যাভারেজ ওয়েটিং টাইম আমাকে বানিয়ে নিতে হবে আমাকে প্রত্যেকটা প্রসেসের অ্যাভারেজ ওয়েটিং টাইম অ্যাভারেজ টার্ন অন টাইম অ্যাভারেজ রেসপন্স টাইম ক্যালকুলেট করতো তাহলে প্রসেস ফার্স্ট কালাম ছিল अर टाइम एंड बस टाइम ये अलरेडी टेबिल थे ची पी वन पी टू पी थ्री पी फोर एंड पी फाइव तो एराइल टाइम वन जिरो टू थ्री फोर एंड फाइव बस टाइम कि देखे नहीं आगे प्रिभियस डेटा थके सेभेन थ्री फाइव फोर वन सेभेन थ्री फाइव फोर वन सेवेन थ्री फाइव फोर वन তো এরপর কি করতে হবে এরপর আমাকে কমপ্লিশন টাইম বানাতে হবে কমপ্লিশন টাইম আমি বানাবো কীভাবে না আমি কমপ্লিশনে পাবো তা শার্ট থেকে ন্যাট চার্ট ছেড়ে পি ওয়ানে এ টাইম দেখতে পাচ্ছি ফিফটিনে পি ওয়ান কমপ্লিট করছে ফিফটিনে লাস্ট টাইমটা যেটা কমপ্লিট হচ্ছে ফিফটিনে পি টু কমপ্লিট করছে কোথায় পি টু কমপ্লিট করছে দেখতে পাচ্ছি ফাইভে এ পি টু কমপ্লিট করছে তাহলে পি টুর কমপ্লিশন টাইম ফাইভ পি থ্রি কমপ্লিট করছে কোথায় পি থ্রি কমপ্লিট করছে এখান থেকে টোয়েন্টিতে পি থ্রি কমপ্লিট করছে টোয়েন্টি

কমপ্লিশন টাইম আমরা পেয়ে যাচ্ছি এইভাবে প্রত্যেকের আমরা কমপ্লিটিশন টাইম পেয়ে যাচ্ছি এবার আমাদের বাকি কাজ করতে হবে টার্ন অন টাইম ক্যালকুলেট করতে হবে জানি মাইনাসভেল টাইম মিন মিন টাইম 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 হচ্ছে মাইনাস মাইনাস তো এখানে ফিফটিন জিরো মানে ফিফটিন ফাইভ মাইনাস টু মিলে থ্রি টোয়েন্টি মাইনাস থ্রি সেভেন্টিন টেন মাইনাস ফোর সিক্স ফাইভ মাইনাস সিক্স মাইনাস ফাইভ ইকাল টু ওয়ান

সিক্স মাইনাস সিক্স মাইনাস ফোর ইকুয়াল টু টু ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা প্রত্যেকটা প্রসেসের ওয়েটিং টাইম ক্যালকুলেট করছি টার্ন টাইম মাইনাস বাস টাইম টার্ন টাইম মাইনাস বাস টাইম প্রত্যেকের ক্যালকুলেট হয়ে যাওয়ার পর এবার বাকি রেসপন্স টাইমটাই বাকি আছে রেসপন্স টাইমে আমরা ফর্মুলা জানি রেসপন্স টাইম ইকুয়াল টু ফার্স্ট রেসপন্স মাইনাস ফার্স্ট রেসপন্স মাইনাস অ্যারাইভেল টাইম ফার্স্ট রেসপন্সটা আমরা নেটচ্যাট থেকে পাবো পি ওয়ানের ফার্স্ট রেসপন্স কত আছে পি ওয়ানের ফার্স্ট রেসপন্স জিরোতে আছে পি ওয়ানের ফার্স্ট রেসপন্স জিরো মাইনাস জিরো মিনস জিরো পি টুর ফার্স্ট রেসপন্স কত আছে পি টুর ফার্স্ট রেসপন্স দেখতে পাচ্ছি টুতে আছে আর টু মাইনাস অ্যারাভেল টাইম টু জিরো পি থ্রির ফার্স্ট রেসপন্স কত আছে পি থ্রির ফার্স্ট রেসপন্স দেখতে পাচ্ছি আমরা ফিফটিনে ফার্স্ট রেসপন্স করেছি ফিফটিন মাইনাস আর যেটা হচ্ছে অ্যারাইভেল টাইম থ্রি ফিফটিন মাইনাস থ্রি কর টুয়েলভ পি ফোর ফার্স্ট রেসপন্স কত পাচ্ছি পি ফোরে ফার্স্ট রেসপন্স পাচ্ছি সিক্স পি ফোর ফার্স্ট রেসপন্স কত পাচ্ছি পি ফোরে ফার্স্ট রেসপন্স সিক্স

টু ফোর অ্যারাইভেল টাইম সিক্স মাইনাস ফোর ইন্টু টু তো এইভাবে প্রত্যেকটার রেসপন্স টাইম আমরা ক্যালকুলেট করলাম আমার রেসপন্স টাইম ক্যালকুলেট করার পর এবারে এভারেজ টাইম বার করবো সাম কর ডিভাইড বাই ফাইভ এভারেজ ওয়েটিং টাইম সাম কর ডিভাইড বাই ফাইভ এভারেজ রেসপন্স টাইম সামক ডিভাইড বাই ফাইভ সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ প্রিএম টিভ শর্টেজ অফ ফার্স্ট এবং এটাকে আমরা শর্টেজ রিমেনিং টাইম ফার্স্টও বলে থাকি তো এই কনসেপ্টটা এই এক্সাম্পলের থ্রু দিয়ে বোঝালাম থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইন থ্যাংক ইউ